হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার আশিকুজ্জামান শান্ত। আপনারা দেখতে পাচ্ছেন একটা মডেল সহকারে ক্যাপ। আপনারা অসংখ্য প্রশ্ন করেন এই ক্যাপ নিয়ে। তো ক্যাপ চেক করতে হয় কিভাবে বা ক্যাপের টোটাল প্রসিডিউর সম্পর্কে আমাদের অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখতে পারেন। তো আমি আজ যে জন্য কথা বলতেছি আপনাদের সাথে, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে যে স্যার ক্যাপটা একটু আমাকে দেখাবেন, ক্যাপটার কোয়ালিটি। হ্যাঁ, তো দেখুন এই ক্যাপটা কিন্তু রিপ্লেসে যাবে, এই ক্যাপটা রিপ্লেসে যাবে, যে একটা স্পট দেখতে পারতেছেন যার ফলে এটা রিপ্লেসে যাবে, এটার বাইটে কিছু সমস্যা হচ্ছে। তো ক্যাপ কি হয়, যদি জি কর্নিয়া বা ইগম্যাক্স ক্যাপ না হয় সেই ক্ষেত্রে দেখতে পারতেছেন যে ক্যাপে কিন্তু মেটাল থাকে, এই যে ক্যাপের ভিতরে মেটাল একটা লোহা, এবং এর উপরে একটা লেয়ার থাকে সেটাকে ওপেক বলে। আর তারপরে সর্বশেষ লেয়ার আমরা যেটা দেখতে পারতেছি এই যে দাঁতের কালার, সেটা হচ্ছে আপনার পোর্সিলিন বলে এটাকে। তো এই পোর্সিলিনটাই আপনার দাঁতের যে শেড বা আপনার দাঁতের যে কালার সেই কালারে ম্যাচ করে এটা দেওয়া হয়, এটাই হচ্ছে আপনার ক্যাপ। এখন জি কর্নিয়া এবং ইম্যাক্স যে ক্যাপগুলো আছে সেটা কিন্তু এই যে সরি সেটাই কিন্তু এই যে মেটাল লেস থাকে, এর ভিতরে যে মেটাল আছে এই মেটালটা কিন্তু থাকে না, ঠিক আছে? তো এটা ওইটা হয় মেটাল লেস ক্যাপ, যদিও এটা অনেক ব্যয়বহুল। তো এই ক্যাপগুলো সচরাচর ভালো, কারণ 20-25 বছরেও এটা কিছু হয় না, অনেক ভালো ক্যাপ। তো দেখুন আমরা যখন ক্যাপটা মাপটা দিই, এই যে পেশেন্টের টোটাল মুখের প্রতিটা দাঁতের মাপ কিন্তু এটা, কিন্তু এই দাঁতটা দেখেন যে দাঁতটাই আমরা ক্যাপটা লাগাবো এটা চারিপাশটা সেটে ছোট করে নিচ্ছে যাতে আমরা ক্যাপটা বসাইতে পারি। তো দেখুন এটা আমরা যখন মাপটা নিয়ে আমরা ল্যাবে পাঠাই দিই, ল্যাব থেকে এটা কমপ্লিট প্রস্তুত করে আমাদের কাছে আসে, এই যে এটা প্রস্তুত করে এভাবে আসবে, এই যে এভাবে পাঠিয়ে দেয়, আমরা সেম ভাবে পেশেন্টের মুখে এটা লাগিয়ে দেবো। তো যদিও আমরা এটা লাগাচ্ছি না, এটাই কিছু স্পট আপনারা বা একটু সমস্যা আমার মনে হয়েছে, এই সাইডে একটু সমস্যা হচ্ছে। আপনার যে ডাক্তারের কাছ থেকে আপনারা করাচ্ছেন এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, আপনারাও ক্যাপ দেখবেন, কারণ ক্যাপ একবার সেট করার পরে সেটা খোলা আসলে অনেক কষ্টকর, সেটা ডাক্তারের ক্ষেত্রেও এবং পেশেন্টের ক্ষেত্রেও। তো ক্যাপটা কিভাবে লাগাই আমাদের চ্যানেলে ভিডিও আছে। তারপরে এটা জাস্ট এটার ভিতরে আমরা একটা মেডিসিন দিই বা এক ধরনের ফিলিং মেটেরিয়ালস দিয়ে আমরা এটাকে জায়গা মতন সুন্দরভাবে সেট করে দিই, যার ফলে সে সব কিছু খাইতে পারবে এবং সব কিছু স্বাভাবিক থাকবে, এটা হচ্ছে প্রক্রিয়া। তো ক্যাপ অবশ্যই আপনারা লাগাবেন, এবং আমি যে জন্য আজকে ভিডিওটা করলাম, ক্যাপ লাগানোর পরে আপনারা দাঁতের যে যে মার্জিন, গামের যে মার্জিনটা, এই যে মার্জিনটা, এই মার্জিনটা যেন 100% আপনাদের গামের সাথে মিশে যায় এবং সুন্দর থাকে, গাম যেন ফাঁকা না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, এবং ক্যাপের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন। ধন্যবাদ।